সাত কৃষির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ছাদে, বারান্দায় বা বাড়ির উঠানে অল্প পরিসরে সিম চাষ করেন, আজকের ভিডিও শুধু তাদের জন্য। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে তিনটি সিমের ভ্যারাইটির পার্থক্য, কোন সিম আগে ধরে, তারপরে কোন সিম ধরে, তারপরে কোন সিম। তিনটে ভ্যারাইটির পার্থক্য আমি আজকে দেখাবো, তাও আবার এই ছাদ বাগানের মাধ্যমে। তো আপনারা প্রথমে যে সিমের গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইপসা টু। এই সিম কিন্তু 50 দিনেই গাছে ফুল আসে এবং আপনি 55 থেকে 60 দিনের মাথায় সিম খেতে পারবেন। আর এ হচ্ছে আমার ছাদ বাগান, আপনাদেরকে আজকে আমি পুরো প্রসেস দেখাবো এবং পুরো ভিডিও আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন ভ্যারাইটিটা আপনারা ছাদে, বারান্দায় বা বাড়ির উঠানে চাষ করবেন। তো এটা হচ্ছে প্রথমে আমি দেখাবো ইপসা টু, তারপরে দেখাবো বাড়ি ওয়ান, তারপরে দেখাবো আমি বাড়ি সিক্স। তিনটে ভ্যারাইটি কিন্তু আমি একদিনেই বস্তায় বীজ রোপণ করেছিলাম এবং একই সঙ্গে চারা বের হয়েছে। দেখেন ওই দিকে কিন্তু এখনও, এই দিকে কিন্তু এখনও ফুল আসেনি, এদিকে ফুল এখনও আসেনি। এটা হচ্ছে বাড়ি ওয়ান, আর ওটার বাড়ি সিক্স কিছু ফুল আসা শুরু হয়েছে। আর এইদিকে যদি লক্ষ্য করেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইপসা টু, ইপসা টু সিম কিন্তু আমার অলরেডি খাওয়া প্রায় শেষ। এই যে দেখেন এইগুলোতে কিন্তু প্রচুর সিম এসেছিলো, আমরা খেয়েছি এগুলা, আবার নতুন করে ফুল আসতেছে। এই যে একই সঙ্গে সিম করা, এটা অবাক করা বিষয় যে একদিনে আমি বস্তায় সিমের বীজ রোপণ করলাম, এইগুলো সিম শেষ হয়ে গেল আর ওইগুলোতে এখনও সিমের ফুলই আসেনি। তো আমি বলবো আপনারা যারা ছাদে বা বারান্দায় সিম চাষ করেন, তারা অবশ্যই ইপসা টু জাতটা বেছে নেবেন, তার পাশাপাশি আপনারা বাড়ি সিক্সটা করবেন, কারণ এই সিমটা শেষ হওয়ার পরপরই কিন্তু আপনাদের বাড়ি সিক্স ফুল আসতে শুরু করবে। তো এটা হচ্ছে ইপসা টু, আর এর পাশে হচ্ছে দেখেন এটা হলো বাড়ি ওয়ান। এই সিমটা কিন্তু খেতে অনেক সুস্বাদু, কিন্তু এই সিমটা আসবে আপনার 90 দিনে, 80 থেকে 90 দিন গাছের যখন বয়স হবে তখন ফুল আসতে শুরু করবে। তো আমার এখনও ফুলে কুড়ি আসা শুরু হয়নি, এটা হচ্ছে ডাল, এটা কুড়ি না, এখনও কুড়ি আসা শুরু করেনি, এটা হচ্ছে বাড়ি ওয়ান। আর আমি কিন্তু সব করেছি ছাদ বাগানের বস্তায়, এই যে বস্তা। আর এবার আমি আপনাদেরকে দেখাবো বাড়ি সিক্স। তো এই যে বাড়ি সিক্সে কিন্তু অলরেডি ফুলের কুড়ি চলে আসছে, আর বাড়ি সিক্সের গাছ কিন্তু এরকম কালো হয়, গাছ কিন্তু কালো আর সিম অনেক লম্বা হবে। এই যে এটা হচ্ছে বাড়ি সিক্স, বাড়ি সিক্সে কিন্তু এই যে ফুল, দেখেন ফুল ফুটতে শুরু করেছে। এই সিম কিন্তু গাছের ভিতরে ধরে, গাছের ভিতরে ধরে আর দেখা যায় না। তো এটা আমার ছাদ বাগান, আমার ছাদ বাগান সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে। তো আজকে আমি আপনাদেরকে দেখালাম যে ছাদ বাগানে বা বারান্দায় বা টবে আপনারা কী ধরনের সিম চাষ করবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, ধন্যবাদ সবাইকে।